হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সবাই ভালো আছেন তো আপনারা তো জানেন যে বর্তমানে আমফান ঝড় আমফান আমফান আর যাই হোক আমফান ঝড়ের জন্য কিন্তু অনেক ক্ষতি হচ্ছে অনেক নিউজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আশা করি আপনারা সুরক্ষিত থাকবেন সুস্থ থাকবেন তো আজকের ভিডিওটি হচ্ছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা স্কলারশিপের জন্য কিন্তু অনলাইনে আবেদন সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদন করতে পারবেন যেখানে প্রি মেট্রিক পোস্ট মেট্রিক ছাত্রছাত্রীদের কিন্তু স্কলারশিপ দেওয়া হয় বিভিন্ন ক্লাসের জন্য কিন্তু বিভিন্ন রকম অ্যামাউন্টের টাকা দেওয়া হয় পার ইয়ার ঠিক আছে বছরের জন্য তো এখানে কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ যেখানে এসসি এসটি ওবিসিরা কিন্তু আবেদন করতে পারবে এখানে কিন্তু পশ্চিমবঙ্গের ক্লাস নাইন থেকে শুরু করে হায়ার ডিগ্রি পর্যন্ত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন তাছাড়া এখানে আবেদন করতে গেলে আপনার বাৎসরিক আয় অর্থাৎ আপনার ফ্যামিলির বাৎসরিক আয় কিন্তু দু লাখ টাকা থেকে আড়াই লাখ টাকা মানে কিছু কিছু ক্ষেত্রে দু লাখ টাকা কিছু ক্ষেত্রে আড়াই লাখ টাকা ফ্যামিলি ইনকাম হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন মেট্রিকের ক্ষেত্রে কিন্তু এসসি এসটিরা আবেদন করতে পারবেন এর জন্য কিন্তু দু হাজার কুড়ি আর দু হাজার একুশের সিজন কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে তো পোস্ট মেট্রিক ক্ষেত্রে এসসি এসটি ওবিসিরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন কিন্তু এর জন্য একুশের তো এবার আমরা অফিসিয়ালি দেখে নেব প্রিমেট্রিক এবং পোস্ট কারা কারা আবেদনের যোগ্য এবং এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে প্রি মেট্রিক স্কলারশিপে যেখানে ক্লাস নাইন এবং টেনের স্টুডেন্টরা কিন্তু আবেদন করতে পারবে তো এখানে আবেদন করতে গেলে কিন্তু আপনাদের পরিবারের অর্থাৎ ফ্যামিলি ইনকাম যে রয়েছে দু লাখ টাকা বেশি হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না তো আপনাদের ফ্যামিলি ইনকাম যদি দু লাখ টাকা হয় তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন পারবে এসসি এবং এস টি ক্যান্ডিডেটরা ঠিক আছে তো এসসি এসটি ক্যান্ডিডেটরা যারা নাইন টেনে পড়ছেন ও তারা কিন্তু অবশ্যই আবেদন করে নেবেন ও এবার পোস্ট মেট্রিক স্কলারশিপের ক্ষেত্রে কারা কারা আবেদন করতে পারবে সবার প্রথমে আমরা তা দেখে নেব পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য আবেদন করতে কারা কারা আবেদন করতে পারবে এখানে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের যে স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ টেন প্লাস টু স্কিম ঠিক আছে যেমন আইটিআই পলিটেকনিক রয়েছে তো দু বছরের যে কোর্স রয়েছে তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে আইটিআই পলিটেকনিক ঠিক আছে তাছাড়া রয়েছে কি জেনারেল কোর্স যারা গ্র্যাজুয়েশন পড়ছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তাহলে এখানে ক্লাস ইলেভেনের স্টুডেন্ট থেকে শুরু করে হায়ার ক্যাটাগরির স্টুডেন্টরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আপনারা তো দেখতে পাচ্ছেন ফার্মাসি স্টুডেন্টরাও আবেদন করতে পারবে নার্সিং স্টুডেন্টরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তাছাড়া এলএলবি হোটেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে পোস্ট গ্রাজুয়েট কোর্স যারা করছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তাছাড়া কিন্তু মেডিকেল ইঞ্জিনিয়ার বিএসসি এগ্রিকালচার ঠিক আছে এল এলএলএম তো এরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে ক্লাস ইলেভেন থেকে শুরু করে হায়ার ক্যাটাগরি স্টুডেন্টরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার আমরা দেখে নেব এখানে আবেদন করতে গেলে ফ্যামিলি কত বলেছে তো এখানে আবেদন করতে হলে যারা এস সি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দু লাখ থেকে আড়াই লাখ টাকা পার ইয়ার আপনাদের ফ্যামিলি ইনকাম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আবেদন করে নেবেন তো এবার আমরা দেখে নেব পোস্ট মেট্রিকের ক্ষেত্রে ও দের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে তো এটি হচ্ছে পোস্ট মেট্রিক স্কলারশিপ টু ও স্টুডেন্টদের জন্য তো এখানে কিন্তু আবেদন করতে হলে শুধুমাত্র ও স্টুডেন্টদের ক্ষেত্রে এখানে তাদের যে পরিবারের ইনকাম রয়েছে এক লাখ টাকা পার এনাম অর্থাৎ বছরে যদি আয় এক লাখ টাকা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এস সি যারা রয়েছে পোস্ট ম্যাট্রিকের জন্য কিন্তু তাদের ক্ষেত্রে দু থেকে আড়াই লাখ টাকা হতে হবে পার ইয়ার বছরে তাছাড়া ওবিসি স্টুডেন্ট যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে বছরে তাদের ইনকাম ফ্যামিলি ইনকাম যদি এক লাখ টাকা হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে তাছাড়া এখানে কারা কারা আবেদন করতে পারবে তো সেম একই ক্লাস ইলেভেন থেকে হায়ার ক্যাটাগরি যে স্টুডেন্ট রয়েছে হায়ার এডুকেশন স্টুডেন্ট হায়ার ডিগ্রি স্টুডেন্টরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন ক্লাস ইলেভেন থেকে কিন্তু আইটিআই পলিটেকনিক কোর্স যারা করেছে তারাও আবেদন করতে পারবে গ্রাজুয়েশন ফার্মাসি স্টুডেন্ট নার্সিং স্টুডেন্ট হোটেল ম্যানেজমেন্ট পোস্ট গ্রাজুয়েট যারা করেছে তারাও আবেদন করতে পারবে মেডিকেল ইঞ্জিনিয়ার ঠিক আছে বিএসসি এগ্রিকালচার সমস্ত স্টুডেন্টরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদন করতে গেলে কিন্তু আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ও এ ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর কিন্তু এই পেজটি চলে আসবে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন যারা নতুন স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এইখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তাছাড়া যারা আগে আবেদন করেছেন তারা কিন্তু এখানে রিনিউয়াল স্কলারশিপে ক্লিক করে কিন্তু আপনাদের ফর্মটি রিনুয়াল করতে পারবেন তো এই স্কলারশিপের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারেন কিন্তু এখন তো করে কিছু হবে না কারণ এখন আপনি অনলাইনে আবেদন করার পর আপনার যে ফর্মটি রয়েছে সেই ফর্মটিকে কিন্তু আপনাদের যে বা স্কুলের যে হেডমাস্টার হেড টিচার রয়েছে তার সিগনেচার দিয়ে কিন্তু স্কুল বা কলেজে কিন্তু সাবমিট করতে হয় তো এই ক্ষেত্রে কিন্তু এখন স্কুল কলেজ কিন্তু সমস্ত কিছু বন্ধ রয়েছে আপনারা জানেন লকডাউনের জন্য কিন্তু বন্ধ রয়েছে তো যখনই এ সম্পর্কে কোনো নোটিশ আসবে তার জন্য কিন্তু অবশ্যই ভিডিও বানিয়ে দেবো আপনাদের জন্য কীভাবে আবেদন করতে লাগে আবেদনের সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখানো হবে তার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আপনাদেরকে বলে দেওয়া হবে তো আমাদের চ্যানেলকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যখনই কোনো আপডেট আসবে তখনই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই ইনফরমেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না তো এই ভিডিওটিকে এখানেই শেষ করছি ফিরবো পরে একটি নেক্সট আপডেটে ততক্ষণ বাড়িতে থাকুন সুস্থ থাকুন